Hello, welcome to Techland Bangladesh. And আজকে যে দুটো জিনিস আমার পাশে দেখতে পারতেছেন, these are very premium graded speaker. আমার খুব পছন্দের দুইটা গ্যাজেট, এগুলো নিয়ে একটু ভাবলাম যে আপনাদের সামনে আসা উচিত, বলা উচিত যে জিনিসটার স্পেসিফিকেশন কি, এটার দামটা শুনলে অনেকে হয়তো একটু ভয় পেয়ে যেতে পারে, বাট তারপরও ইটস ওয়ার্থ ইট আর কি। আজকে আপনারা আমার পাশে এডিফায়ারের দুইটা স্পিকার দেখতে পারতেছেন, এডিফায়ার ব্র্যান্ডের। এটা হচ্ছে MS50A অ্যান্ড এটা হচ্ছে PK305A। এই দুইটা নিয়ে মোটামুটি হালকা পাতলা একটু কথাবার্তা বলবো, অ্যান্ড এটি দুইটার সাথে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো দেরি না করে আমি আছি অনুরাগ, চলুন চলে যাওয়া আজকের ভিডিওতে। প্রথমে আমি যে স্পিকারটি নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে MS50A। MS50A স্পিকারটা নিয়ে কথা বলার আগে এটার একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলা দরকার, অ্যান্ড এটার সাথে আমার এক্সপিরিয়েন্সটা শুরু হয়েছে কীভাবে। তো একদিন হয়েছে কি, আমি কাজ টাজ করে আসছি, ইউনিভার্সিটি শেষ করে বেশ টায়ার্ড, মানে মন টন তো ভালো নেই, একটু বসে আছে, হ্যাঁ, যে কী করা যায় কী করা যায়, একটু এক্সস্টেনের। হঠাৎ করে আমার বাসায় বেল বাজলো বাইরে, অ্যান্ড হচ্ছে আজার ভাই আমাকে এই দুটো জিনিস দিল। এইটা প্রথমে আমি এটা খুলি, অ্যান্ড এটা খুলে আমি পাওয়ারে কানেক্ট করে গান শোনা শুরু করি মোবাইলের সাথে কানেক্ট করে। অ্যান্ড আই ওয়াজ, আপনারা বিশ্বাস করবেন কি না, আই ওয়াজ মেসমারাইজড। এত সুন্দর সাউন্ড এটার, এত সুন্দর সাউন্ড সিগনেচার আমি খুব খুব কম স্পিকার থেকে পাইছি। অ্যান্ড খুব মানে এটা একদম হোম থিয়েটারের যে সাউন্ড থাকে না, এটার সাউন্ড হচ্ছে ওরকম। এটা হচ্ছে আমার ইনিশিয়াল এক্সপ্রেশন। এটা নিয়ে একটু কথা বলি, এটা হচ্ছে এডিফায়ার MS50, এটা একটা 60 ওয়াটের স্পিকার। এটার মধ্যে আপনারা জানলে অবাক হবেন, মিডের জন্য মানে মিড স্টেজের জন্য 25 ওয়াটের আলাদা হচ্ছে স্পিকার ইমপ্লিমেন্টেড রয়েছে, অ্যান্ড বেজের জন্য 15 ওয়াট এক্সট্রা ইমপ্লিমেন্টেড রয়েছে। অ্যান্ড এটার সাউন্ডটা এত নাইস, আপনি যদি একটা ছোটো রুমে শোনেন, এটা বেসটা আপনাকে একদম ফিল করাবে। প্রতিটা সাউন্ডের সিগনেচার, স্টেজ, সব সেপারেশনটা এত সুন্দর করে আলাদা করা। অ্যান্ড এটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি একটু কথা বলি, সাউন্ড সিগনেচার একটু পরে ফিরতেছি, উডেন একটা বিল্ড কোয়ালিটি এদিকে দিচ্ছে, খুবই প্রিমিয়াম। এখানে একটা টাচ প্যানেল রয়েছে যেটা দিয়ে আপনারা সং আগে পিছিয়ে করতে পারবেন, পজ করতে পারবেন। এটার কানেক্টিভিটি মেথডটা একটু বলে দিই, এটা ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ দুইটা দিয়ে কানেক্ট করতে পারবেন আপনার ফোনের সাথে, অ্যান্ড স্পটিফাইয়ের মতো প্রিমিয়াম অ্যাপগুলো দিয়ে এটা আপনি ডিরেক্ট এই ডিভাইসে স্ট্রিম করে চালাতে পারবেন। এইটার সাউন্ড নিয়ে আবার একটু পড়ে যায়, এটার সাউন্ড নিয়ে আমি যতই কথা বলি আমার সিম্পিং শেষ হবে না। এই জিনিসটা যদি দুইটা দুই পাশে থাকে আপনার রুমে, তাহলে আপনার আর কিছু লাগবে না, এত সুন্দর সাউন্ড কোয়ালিটি। এটার সাউন্ডটা ডেমো একটু আপনাদেরকে শোনাবো। অ্যান্ড এইটার প্রাইসটা পড়বে অ্যারাউন্ড 14,000 টাকার আশেপাশে, ভিডিও রেফারেন্স দিলে আপনারা কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন। এডিফায়ার সবসময় প্রিমিয়াম গ্রেডের স্পিকার নিয়ে কাজ করে এতদিন শুনছি, দেখছি, অ্যাডভার্টাইজ দেখছি, বাট এটা এক্সপিরিয়েন্স করার পর আমি বুঝছি যে আসলে কোন লেভেলে এডিফায়ার আসলে কাজ করে। অ্যান্ড এটার সাউন্ড সিগনেচার নিয়ে যেমনটা বলছিলাম, খুবই সুন্দর বেস, একদম পারফেক্ট ট্রেবল, ভয়েসে কোনো মাফল নাই, প্রতিটা পিচ আপনি একদম গানের ধরতে পারবেন, যে কোনো রেকর্ডিং বা গান যেটারই হোক, আপনার পিচ, তারপর সাউন্ডের যে স্ট্রেংথ, সাউন্ডের যে স্টেজ, মানে পুরো রুমে যে আপনার সাউন্ডের যে আবহটা, মানে প্রতিটা ওয়েভ আপনি ফিল করতে পারবেন এই স্পিকারটা দিয়ে। দ্যাট ইট ওয়াজ দ্যাট গুড। এরপরে একটু PK305 নিয়ে কথাটা বলা ইম্পর্টেন্ট, এটা সাউন্ড টেকটা আগে শুনে আসা যাক। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এডিফায়ারের PK305। এটা একটা পোর্টেবল মাল্টিমিডিয়া স্পিক, অর্থাৎ এটা দিয়ে আপনারা, এটার সাথে একটা মাইকও আসে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনারা গান শুনতে পারবেন, এটা দিয়ে হচ্ছে আপনারা লাইন ইনপুট দিতে পারবেন, অ্যান্ড মাইক দিয়ে কারাওকেও করতে পারবেন, বা মাইক দিয়ে কোনো যদি ইভেন্ট অর্গানাইজ করতে চান বা গান গাইতে চান, লিটারালি সব করতে পারবেন। অ্যান্ড এটা পোর্টেবল, এটা চার্জ দেওয়ার জন্য আপনারা একটা কেবল পেয়ে যাবেন বক্সের ভিতরে। এইটা জিনিসটা আসলে একটু ফ্যান্সি জিনিস, যারা হচ্ছে গ্রুপ নিয়ে পার্টি করতে পছন্দ করেন তাদের জন্য এই জিনিসটা বেশ ভালো হবে, অ্যান্ড হচ্ছে যারা একটু ক্যারাওকে পছন্দ করেন বা শখে গান গান তাদের জন্য এটা ভালো হবে। এটার USB পোর্ট রয়েছে আলাদা, লাইন ইন রয়েছে, কার্ড ঢুকানোর সিস্টেম রয়েছে, লিটারালি সব রয়েছে। অ্যান্ড এটা ব্লুটুথ দিয়েও কানেক্ট করতে পারবেন, লাইন ইন দিয়েও কানেক্ট করতে পারবেন। এটাতে আপনার কয়েকটা মোড রয়েছে, সাউন্ড মোডের মধ্যে লাইভ মোড, মিউজিক মোড, কনসার্ট মোড, নানা রকমের মোড রয়েছে যেটা সাউন্ডের সিগনেচারটা একটু চেঞ্জ করে। ও হ্যাঁ, এটার ইনপুট পাওয়ারটা হচ্ছে 18 ওয়াট পাওয়ার লাগে। অ্যান্ড এটাতে আপনারা মাইক অন অফের অপশন পেয়ে যাবেন, মাইকটা কিন্তু এখান দিয়ে আবার এক্সট্রা ব্যাটারি দিয়ে
চালু করতে হয়। এটার ব্যাটারি ব্যাকআপটা নিয়ে আমার কাছে কোনো লেজিট ইনফরমেশন নেই, বিকজ আমি অত টানা ইউজ করিনি। অ্যান্ড এটার সাউন্ড কোয়ালিটি নিয়ে একটু কথাবার্তা বলি গানের ক্ষেত্রে, এটার সাউন্ড কোয়ালিটিটা একটু অ্যাভারেজ, একটু ভাষা ভাষা সাউন্ড, মানে এটার তুলনায় এটা একটু অ্যাভারেজই বলবো আমি। বাট এটার প্রায়োরিটিটা আসলে সাউন্ড না, এটার প্রায়োরিটিটা হচ্ছে লাউডনেস অ্যান্ড সব দিক সার্ভ করা, সেই দিক দিয়ে এই জিনিসটা আগায় থাকবে। অ্যান্ড এই জিনিসটাতে আপনি মাইকের যে রিভার বা বেস সবই কন্ট্রোল করতে পারবেন, তারপরে হচ্ছে মাইকের ট্রেবল যা যা রয়েছে, মাইকের ভলিউম সব কন্ট্রোল করতে পারবেন। আর মিউজিক ভলিউমের কন্ট্রোলের জন্য একটা নব রয়েছে, আর এখানে একটা ছোট্ট ডিসপ্লে রয়েছে। তো এই তো মূলত, এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই। তো এডিফায়ারের এই পিকে 305 আপনারা প্রাইসটা পাবেন 15,000 টাকার আশপাশে। অ্যান্ড ভিডিও রেফারেন্সে অফকোর্স ডিসকাউন্ট রয়েছে, এটা আপনারা টেকল্যান্ডের যে কোনো ব্রাঞ্চে দুটা জিনিসই পেয়ে যাবেন। সো মিউজিক লাভার যারা রয়েছেন তাদের জন্য কিন্তু বড় সুযোগ এই দুইটার মধ্যে। আমি অনেস্টলি আপনাদের একটু বলি যে এটা আমার বেশি ফেভারিট অফকোর্স, কারণ আমি যেই মানে মিউজিকটা যেই টোনে পছন্দ করি বা যেই ভাইবে পছন্দ করি, এটা আমাকে কমপ্লিটলি ডেলিভার অ্যান্ড স্যাটিসফাইড করেছে। এটাও খারাপ না, এটা নিয়ে হচ্ছে আমরা যখন সবাই মিলে একসাথে গান টান গাইতাম সেই ক্ষেত্রে এটা আমাকে সাপোর্ট দিছে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। এগুলো নিয়ে আরও এরকম জিনিসপাতি নিয়ে আসার ইচ্ছা আছে। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন মাস্ট। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনাদের যদি কোনো কিছু আরও লাগে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তদন্ত জন্য গুড বাই, অ্যান্ড ডেফিনেটলি আইল ক্যাচ ইউ অন দ্য নেক্সট ওয়ান।